অবশেষে জানা গেল ব্যালেন্ডিওর পার দৌড়ে নমিনিদের নাম ঘোষণা তারিখ। ব্যালেন্ডিওর পেতে পারে এই ছয়জনের মধ্যে যে কোনো একজন। মেসি হালান্ডের সহ সুপার সিক্সে প্রতিদ্বন্দ্বিতা করছে আরও বেশ কজন তারকা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্যালেন্ডিওর পা মানে সেরাদের কাতারে বসা, আর তার যদি হয় একাধিকবার তাহলে তো কথাই নেই। তবে এবার প্রকাশ্যে এলো ব্যালেন্ডিওর পার দৌড়ে এগিয়ে থাকা নমিনিদের নাম। কবে এই তারকাদের নাম অফিসিয়ালি জানানো হবে সেই দিন কোনো চূড়ান্ত হলো। তবে এই দৌড়ে যারা আছেন তাদের প্রায় সবারই বিশেষ কিছু অর্জন আছে। কাকে রেখে কাকে দিবে এমনটা ভাবতেই যেন দোটানায় পড়ে যাওয়ার অবস্থা। সংক্ষিপ্ত তালিকায় সুপার সিক্সের দৌড় অনেকটাই বল্ল দৌড় জেতার কম্পিটিশনকে আকর্ষণীয় করে তুলছে। নাম্বার সিক্সে আছেন রোদ্রি, ম্যানচেস্টার সিটি ক্লাবে মিডফিল্ডের প্রাণ ভোমরা। 2022-23 সিজনে 7 অ্যাসিস্ট সহ 4 গোল, একজন মিডফিল্ডারের থেকে আর কি আশা করা যায়। তাছাড়া রোদ্রি এবারের ট্রেবল জয়ী, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও উয়েফা ন্যাশনস লিগ সহ এফএ কাপ। ব্যালেন্ডিওরের তালিকায় তিনিও হট ফেভারিট। নাম্বার ফাইভে আছেন সিটির আরেক ট্রেবল জয়ী কেভিন ডি ব্রুইনা, 10 গোল ও 31 অ্যাসিস্ট নিয়ে প্রিমিয়ার লিগ সহ বেশ কটি টাইটেল তার ঝুলিতে, ব্যালেন্ডিওর হাতে তুলতে পারেন তিনিও। নাম্বার ফোরে আরেক তরুণ, সময়ের অন্যতম সেরা উইঙ্গার ফিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা এই তরুণেরও সম্ভাবনা আছে ব্যালেন্ডিওরের দৌড়ে কয়েকজনকে ছাড়িয়ে যাওয়ার। 25 গোল 26 অ্যাসিস্ট সহ জিতেছেন কোপা ডেল রে, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফার সুপার কাপ। ভিনির প্রতিও নজর থাকবে সবার। নাম্বার থ্রি কিলিয়ান এমবাপ্পে, ফরাসি এই তারকা আর একটু বেশি অ্যাডভান্স, জাতীয় দলের হয়ে রীতিমতো উঠছেন। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাট্রিক করে রেকর্ড করা এমবাপ্পের গোল সংখ্যা 55, অ্যাসিস্ট 14টি, জিতেছেন লিগ ওয়ান শিরোপা। তবে এমবাপ্পের থেকেও আরেকটু বেশি অ্যাডভান্স ম্যান সিটির হিরো এরলিং হ্যালান্ড। গার্দিওলার এই শিষ্যকে সেকেন্ড মেসি বলেও অভিহিত করা হয়। জাতীয় দলের হয়ে যা করতে পারেনি ক্লাবের হয়ে তার চেয়ে অনেক গুণ বেশি করেছেন। 56 গোল সহ 9 অ্যাসিস্ট, জিতেছেন ট্রেবল। ব্যালেন্ডিওরের দৌড়ে যে কাউকে টেক্কা দিতে পারবেন এই ফরওয়ার্ড। তবে হ্যালান্ডকে টেক্কা দিয়ে কেউ ব্যালেন্ডিওর জেতেন তিনি নন আদার দ্যান লিও মেসি। 36 বছরের বিশ্বকাপ খরা, দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার ইন কাতার ওয়ার্ল্ড কাপ, লিগ অন উইনার, এসব কিছু মেসির পক্ষে যায়। 2022-23 মৌসুমের ব্যালেন্ডিওর মেসি জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে প্রতিযোগিতার তালিকায় আছে আরও বেশ কজন। অফিসিয়ালি তাদের নাম ঘোষণা করা হবে সেপ্টেম্বরের 6 তারিখ। দেখা যাক কে জেতে মহামূল্যবান ব্যালেন্ডিওর।